মুছে খেলায় একদিন চলে যায় ধূসর বেলায়। ভালো যে বাসে সে যে কাটার মুকুট পরে রক্ত ঝরানো ব্যথার আলোয়ে ভরে। ভালো যে বাসে সে যে কাটার মুকুট পরে রক্ত ঝরানো ব্যথার আলোয়ে ভরে। সময় থমকে যায় মন দেয়ানে খেলায় যে দেখে শুধু যারা মেতেছে খেলায় একদিন চলে যায় ধূসর বেলায়। আমি ভাবছি বিশাখাকে ওর কাকার বাড়িতে খিদিরপুরে আর রাখব না, ওরা লোক ভালো নয়। পাক থেকে আমি পদ্ম ফুল তুলতে চাই, সেই পাকে যদি আমি ডুবে যাই তাহলে পদ্ম ফুল আর তুলব কি করে? তুমি কি বলো? আগে আমি আর কি বলবো, আপনি যা ভালো মনে করেন। সত্যি ঠাকুমামনি, তুমি পারো বটে, ও একটা নতুন ছেলে, মাত্র কদিন হলো এসছে। তুই চুপ কর। শোনো সন্দীপ, তোমরা একবার মনসাতলা যাবে, তপেশ গাঙ্গুলিকে পরিষ্কার জানিয়ে দেবে যে ছোট খোকার বিলে যাবার আগেই আমি বিশাখাকে অন্য জায়গায় এনে রাখব, বুঝলি ছোট খোকা? ওই রাসেল স্ট্রিটের 3 নম্বর বাড়িটা তো ফাঁকাই আছে। আমি ভাবছি তোর হবু বউ আর শাশুড়িকে ওখানেই এনে রাখব। আমি বিশাখাকে ইংরেজি কথা বলতে শেখাবো, নাচের মাস্টার এনে নাচ শেখাবো, যাতে বিলের থেকে ফিরে এসে বউকে নিয়ে পার্টিতে যেতে তোর কোনো অসুবিধে না হয়। কিন্তু বিজলিকে ছেড়েও থাকতে পারবে তো? তার চেয়ে আমি বলি কি ঠাকুমা, তুমি বিজলিকে ওদের সঙ্গে এনে রাখো, দু বোন মিলেমিশে বেশ একসঙ্গে থাকবে। না ছোট খোকা, কখনো না। কেন কেন না কেন? এ তোমার ফালতু জিদ ঠাকুমামনি। না ফালতু জিদ নয়, একটা পচা আম ছুরি সমস্ত ভালো আমকে খারাপ করে দেয়। মনে রেখো ছোট খোকা, বিজলি ওই তপেশ গাঙ্গুলির মেয়ে। তোমার যা ইচ্ছা তাই করো, ভালো কথা বলে তো তুমি শুনবে না। এবার তাহলে তুমি এসো সন্দীপ। জি আজ্ঞে। বিন্দু, বিন্দু! হ্যাঁ, আমায় ডাকছেন মামনি? কোথায় থাকো সারাদিন, ডাকলে সাড়া পাওয়া যায় না? অসম্ভব, আমার ভাইজি আমার বৌদি গিয়ে থাকবো ওই সাহেব পাড়ায়। না না, এ অনাচার আমি কিছুতে সহ্য করব না। প্রথম দিনই, প্রথম দেখাতেই তোমাকে আমি আমার মেয়ের সত্যিকারের গুরুজন বানিয়ে দিয়েছি। কিন্তু এখন এখন তুমি গুরুজনের মতো কথা কইছো না, একেবারে গরুজনের মতো কথা কইছো। আগে ঠাকুমামনি আমাকে যা বলতে বলেছিলেন আমি শুধু তাই বলেছি। কে ঠাকুমামনি? হ্যাঁ, ঠাকুমামনি কে? আমি উনাকে কাউকে চিনি না। বিশাখার আসল গার্জিয়ান কে? তিনি না আমি। বিজলি, বিজলি! কি বলবে বাবা? আরে কে এসেছে দেখ, কিছু খেতে দিতে দিবি তো? বাড়িতে মান্নিগণ্য অতিথি এসেছে, একটু আদর আপ্যায়ন করবি না? ও হ্যাঁ, তোকে যেদিন ডাকছিল মা, ওই বিশাখাকে একবার ডাক দেখিনি।
দিদি, আই দিদি, দিদি, এই যে এই ছোড়া, এই ছোড়ার সঙ্গে তুই রাসেল স্ট্রিটের বাড়িতে যাবি? কাকা কাকিমা বোন সবাইকে আগাছার মধ্যে উপরে ফেলে যাবি তুই? মৌনম সম্মতি লক্ষণ, চুপ করে আছে মানে তোমারও মত আছে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব, আমিও দেখে নেব। আজ আসুক, মা বেটি দুটোকেই ঝেঁটিয়ে বিদায় করবো। আজ তা তো দেরি বাদ করছে কেন? গঙ্গা চান করতে গিয়ে গঙ্গা প্রাপ্তি হলো নাকি? বাবা কি বলছো তুমি? আচ্ছা সন্দীপদা, কবে যেতে হবে ওদের? সে তো আমি জানি না, ঠাকুমামুনি আর পুরুত মশাই জানেন। তিনি আগে দেখে দিনক্ষণ ঠিক করুন, সেদিনই যেতে হবে। আচ্ছা সন্দীপদা, শুনলাম জামাইবাবু নাকি বিলেত যাবেন। জামাইবাবু? সৌম্যদা। ও হ্যাঁ, আর সেই জন্যই তো নতুন বাড়িতে যাওয়া। ও আচ্ছা। বুঝলাম না বাবাজি, সৌম্য বিলেত যাবে, তার জন্য বিশাখাকে এ বাড়ি ছেড়ে ওই রাসেল স্ট্রিটে গিয়ে উঠতে হবে কেন? বুঝুম ভাজুম দিয়ে মেয়েটাকে এখান থেকে কেন হটাতে চাইছো বাপধন? আগে আমি যতদূর শুনেছি, বিশাখা ও বাড়ি গিয়ে নানান ব্যাপারে অনেক ট্রেনিং নেবে। ট্রেনিং নেবে? আগে হ্যাঁ, নানান ব্যাপারে। মানে সৌম্যবাবু বিলেত থেকে ফিরে এলে যাতে তার স্ত্রী সোসাইটিতে চলাফেরা করতে, কথাবার্তা বলতে, পার্টি অ্যাটেন্ড করতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্যে ইংরেজি নাচ গান কথা বলা এইসব শেখানো হবে। কিরে দিদি, তুইও তাহলে পার্টিতে গিয়ে ইংরেজিতে কথা বলবি, মদ খাবি, ছেলেদের কোমর জড়িয়ে নাচবি? ছি, ওসব আমি পারবো না, মরে গেলেও পারবো না। কি করে পারবে? এ হলো গাঙ্গুলি বাড়ির মেয়ে, বড় জোর সন্ধ্যাবেলা ওই তেল চিটে গরম করে ওই ঠাকুরের আসনে পিড়িম নাচাতে পারবে। আগে আমার আরো একটা কথা বলা ছিল। কি? ঠাকুমুনি আমাকে বলে দিয়েছেন বিশাখার সঙ্গে একা কিছু কথা বলতে। একা কথা বলতে বলেছে? তোমাকে বিশাখার সঙ্গে? আগে হ্যাঁ। বাবা, তুমিও দেখছি তোমার গুরু ওই মল্লিক মশাইয়ের মতন বেশ কান খুশি শিখে গেছ। চল রে বিজলি, আমরা বাপ বেটিতে বিদায় হই। যাস না বিজলি। আমিও তো সেই কথাই বলছি যে বিজলি থাকলে কেন, মানে ও তো মেয়ে ছেলে, আমি তাহলে চলে যাচ্ছি। আপনি যখন বলছেন আপনার হুকুম তো আমাকে মানতেই হয়। তাহলে যত কুচুপুরে কুলাঙ্গার হলাম আমি, ঠিক আছে। তাই বাবু, আমিও তোমাদের এই আধেক লেবর মধ্যে নেই, চলে যাচ্ছি আমি, আমি চলে যাচ্ছি, যাচ্ছি চলে আমি। আপনি আমার কথাকে হুকুম বললেন কেন? ঠিকই তো, আমরা তো আপনার চেয়ে অনেক ছোট। সে যাই হোক, শত হলো আপনি সৌম্যবাবু স্ত্রী, আমার মালকিন। হইনি তো এখনো। বাগদান হয়ে যাওয়া মানেই অর্ধেক বিয়ে হয়ে যাওয়া, এটা শাস্ত্রের কথা। তাহলে দিদি সিঁথিতে অর্ধেক সিঁদুর পড়তে পারবে তো? কিরে দিদি! ও বাবা গুরুজ, তুমি তো সাংঘাতিক লোক। হ্যাঁ, ফাঁকা ঘর পেয়েছো আর উনি দুটো সমস্ত মেয়ের সঙ্গে একদম হাসি মস্করা লাগিয়েছ। বাবা তুমি যাও তো, আমাদের কথা এখনো শেষ হয়নি, যাও না তুমি, যাও। আচ্ছা, আপনি তো কষ্ট করে এলেন। আয় দিদি,
যা না, সন্দীপদের জন্য একটু চা করে নিয়ে। আগে না, আমি আমি চা খাই না। ও তাহলে একটু কফি খান। না না, কফিও খাই না, কফি খেলে হার্ট খারাপ হয়। হ্যাঁ, হার্ট খারাপ হয়? আগে হ্যাঁ। তাহলে একটু শরবত। দেখুন, আপনারা ব্যস্ত হবেন না, আমি কিচ্ছু খাবো না। আরে দিদি, এই যে কিছুই খায় না, একটু ঘোল করে এনে দেবো, ঘোল খাবেন? আরে দিদি, ঘোল খাওয়াবি? কি অসভ্যতা করছিস? না বাবা, তোমরা দুজন থাকো, আমি ওনার জন্য একটু ঘোল করে নিয়ে আসি। দাদা শুনুন শুনুন, বিজলি দেবী, ঘোল খায় তো জন্ডিসে রোগীরা। ওরে দিদি, একে নিয়ে তোর কপালে দুঃখ আছে? এই যে গুরুজন, অনেক হয়েছে, অনেক পেরাই ভেসে হয়েছে, এবার পাতলা হতো। এই প্রাইভেট কোম্পানি নয়, এ হলো রেলের অফিস, এখানে টাইম মতো না গেলেই রেলের চাকা বন্ধ হয়ে যায়। কিন্তু আমার কথা তো এখনো শেষ হয়নি। হ্যাঁ, আর একটু সময় লাগবে। বাবা চলো তো এখান থেকে, চলো। তুমি না সত্যি, এই টাকাটা ধরো। টাকা? টাকা কি হবে? ঠাকুরমণি আপনার জন্য পাঠিয়েছেন, উনি বলে দিয়েছেন যে রাসেল স্ট্রিটের বাড়িতে তো আর পুরনো জামা কাপড় নিয়ে যাওয়া যাবে না, তাই আপনি আর আপনার মা আপনাদের পছন্দ মতো কিছু পোশাক আশাক কিনে নেবেন। নিন ধরুন। ঠিক আছে, তবে কি না বাবাজি, রাসেল স্ট্রিট হলো বড়লোকই পাড়া, সেখানে খরচাপাতিও অনেক বড় বড়। তো এখন থেকে ঠাকুমামণিকে বলো যেন অনেক বড় বড় টাকা, মানে অনেক বেশি বেশি টাকা আমাকে পাঠা, বুঝলে? খরচাপাতি কুলোবো কি করে? আপনাকে পাঠাবেন মানে? আমি তোর গার্জিয়ান। বিশাখা মা আমার মুখুজ্জি ভারী বৌমা হবে, একদম বড় আনন্দের কথা। আসে তোমাদের বউকে তোমরা রাসেল স্ট্রিটেই রাখো, আর আমেরিকাতেই রাখো, তবে কি না, জায়গা যত বড় খরচের তো ততই বাহার। মা, তুমি একটা অপদার্থ। তোমার বাবার আমলে, শক্তিপদর আমলে কারখানায় তো এত শ্রমিক সমস্যা ছিল না, তুমি একটা ওয়ার্থলেস। কিন্তু ভুলে যেও না মুক্তি, এই মুখার্জি অ্যান্ড স্যাক্সবি কোম্পানি যদি আজ ডুবে যায়, তাহলে তোমার ওই আল্লাদি বউয়ের হাত ধরে তোমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, সাদা হাতি পোষা তখন বেরিয়ে যাবে। তোমারও অসুবিধে হবে মা, এত দাস দাসী, তানখয়রাত, অষ্টপ্রহর ধরে রাবণের যোগ্যী। আমার স্বামীর পয়সা আমি খরচ করব, তাতে কারুর কিছু বলার নেই, আর কেউ কিছু বললেও আমি শুনবো না। এখন তোমাকে একটা কথা জিজ্ঞেস করি মুক্তি, তুমি যে ইউনিয়ন লিডার গোপাল হাজরাকে প্রতি মাসে কাড়ি কাড়ি টাকা দিয়ে পুষে পয়সা নষ্ট করছো, তাতে তোমার লাভটা কি? আমি তো অনবরতই শুনছি আজ কারখানা বন্ধ হয়ে যাবে, স্ট্রাইক হবে, ফ্যাক্টরি লক আউট হবে। কথাটা তুমি ঠিকই বলেছো মা, গোপাল হাজরা সত্যিই আর পেরে উঠছে না, তার কথাও আজকাল আর কেউ শুনছে না। গোপাল হাজরাকে চিনতে তোমার এখনো 10 জন্ম বাকি। তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি মুক্তি, গোপাল হাজরার পেছনে কোম্পানি আর বিনা কারণে বেহিসেবি টাকা খরচা করবে না। তোমাকে একটা কথা বলি, বলো। আলিগঞ্জের অভয় চাটুর্যকে তুমি চেনো? হ্যাঁ, নামটা যেন শুনেছি শুনেছি মনে হয়, কিন্তু তাকে দিয়ে আমার কি হবে?
অভয়চর্যে একজন বিরাট বিজনেস ম্যাগনেট, বনেদি বড় লোক। তাতে আমার কি? বলছি মা, অভয়চর্যের ছেলে হলো একজন বিরাট লিডার, তাকে যদি আমরা হাত করতে পারি তাহলে আমাদের অনেক সমস্যাই মিটে যাবে। কি করে তাকে হাত করবে? অভয় চাটুজ্যের একটি মেয়ে আছে, বিনীতা, সুন্দরী, শিক্ষিতা, ইংরেজি নিয়ে এমএ পড়ছে। আমি বলছিলাম কি মা? বলো কি বলছিলে? আমি বলছিলাম কি মা, যে অত কিন্তু কিন্তু করছো কেন? না, ভাবছি কথাটা তুমি কিভাবে নেবে। আমি অনেক দিন তোমাকে বলেছি মুক্তি, যে একটু কম ভেবো তাহলে তুমি কাজ অনেক বেশি করতে পারবে। তুমি কি বিনীতার কথা কিছু বলতে চাইছো? হ্যাঁ মা, সৌম্যর সঙ্গে যদি বিনীতার বিয়ে দেয়া যায়। মুক্তি! আমি জানতাম মা কথাটায় তুমি আঘাত পাবে, কিন্তু সব দিক বিবেচনা করে, কারখানার কথা ভেবে, এছাড়া আর তো কিছু মাথায় আসছে না। কিন্তু তুমি কি আমাকে কথার খেলাপ করতে বলো? মা, আগে তো বাঁচতে হবে। তোমার অনুমতি না নিয়ে কিন্তু আমি একটা কাজ করে ফেলেছি। অভয় চাটুজ্যকে তার মেয়েকে নিয়ে আজ আমাদের এখানে আসতে বলেছি। ঠাকুমণি, এক ভদ্রলোক আর একটি মেয়ে এসছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ওরা বোধহয় এসে গেছেন মা। যাও মনোজ, ওদের নিয়ে এসো। আচ্ছা। মুক্তি, তুমি আমার ছেলে, তোমায় আমি স্নেহ করি, ভালোবাসি, কিন্তু কোনোদিন তার সুযোগ নিতে যেও না। এ কথা কেন বলছো মা? তুমি আজ আমার সঙ্গে পরামর্শ না করে অভয় বাবু আর তার মেয়েকে এখানে আসতে বলে যে সাহস দেখিয়েছ, সেটা অন্তত আমি তোমার কাছ থেকে আশা করিনি। কিন্তু ভয় পাচ্ছি সাহসের পা দিন দিন বেড়ে চলে। না মা, আমি কিন্তু সেভাবে। আসুন আসুন। আমার এই একটিমাত্র মেয়ে মামুনি, যতক্ষণ না যোগ্য পাত্রে পড়ছে আমার স্বস্তি নেই। তা তো নিশ্চয়ই, মেয়েরা যত আধুনিকই হোক বাবাদের কন্যা দায়িত্ব বটেই। আপনি ঠিকই বলেছেন মামুনি। আপনার ছেলে শুনেছি। নিজের মুখে বলছি মামুনি, আমার ছেলে খুব কুরিতকর্মা। কি রকম? ওর হাতে যদি স্যাক্সবি মুখার্জির লেবার প্রবলেম পড়ে তাহলে দেখবেন দুদিনেও সব ঠান্ডা করে দেবে। আপনার ছেলে কি লেবার লিডার? খুব ইনফ্লুয়েন্সিয়াল। আমি আপনাকে কথা দিচ্ছি মামুনি, আপনার কোম্পানির সব প্রবলেম আমার ছেলে মিটিয়ে দেবে। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন? অভয়দা তার জ্যোতিষীর কথা ছাড়া এক পাও মনে না মা। তোমার এ ব্যাপারে কোনো মতামত আছে? বাবা তোমার এই এত বড় একটা কুষ্ঠি না ঠিকুজি করিয়ে রেখেছেন। এই যে আমি সঙ্গে করেই নিয়ে এসেছি, যদি আপনার কোনো দরকার হয়। মুক্তি, এটা ওখানে রেখে দাও। আমার খুব ইচ্ছে মামুনি যে। ইচ্ছে তো আমাদের অনেকেরই, অনেক কিছু হয় অভয় বাবু, কিন্তু কটা ইচ্ছে পূরণ হয়? মুক্তি, তুমি সন্দীপকে একটু আমার সঙ্গে দেখা করতে বলো তো।
থাক বামনি। ও সন্ধি, আপনি আমার ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ ডেকেছি। এটা কি জানো? হ্যাঁ জানি, আমার মায়ের কাছে আমার এরম একটা কুষ্ঠি আমি দেখেছি। ও তাই নাকি? তা তোমার লগ্ন বা রাশি কি তুমি জানো? মা একদিন আমাকে আর পুরুতমশাইকে বলছিলেন যে আমার হলো মীন রাশি আর মীন লগ্ন। বাহ, লগন চাঁদা ছেলে, খুব ভালো। আর মীন রাশির লোকেরা খুব ভালো হয়। যাই হোক, পরমেশবাবু ফিরে এলে তুমি এই কোষ্ঠীটা তাকে দেবে আর বলবে কাশীতে আমার গুরুদেবের কাছে এটা তিনি যেন পাঠিয়ে দেন। সৌম্যর সঙ্গে এর জটক বিচার করে যত শীঘ্র সম্ভব আমাকে যেন জানিয়ে দেন। জেকে ঠাকুরমণি। হ্যাঁ কি বলো? আমাকে মাফ করবেন, একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ বলো না, সংকোচ করার কি আছে বলো। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের জটক বিচার করা মানে তো বিয়ের পর তাদের মধ্যে বনিবনা হবে কি না সেটা জানতে পারা যায়, তাই তো? এই তো, এই তো বেশ জেনে ফেলেছো তুমি। আপনি সৌম্যবাবু আর এই কোষ্ঠীটার জটক বিচার করতে দিচ্ছেন, তা এটা কি, এটা কি বিশাখা? ভালো যে বাসে সে যে কাটার মুকুট পরে, রক্ত ঝরানো পর ব্যথার আলোয়ে ভরে। ভালো যে বাসে সে যে কাটার মুকুট পরে, রক্ত ঝরানো পর ব্যথার আলোয়ে ভরে। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।